हेलो व्यूअर्स, वेलकम टू योर फेवरेट चैनल राइजिंग लीगल। आज के हमरा क्रिमिनल प्रोसीजर कोडेर एक क्लासे एक गुरुत्वपूर्ण विषय ने आलोचना करब। विषयटी होच्छे एक चुरी मामलाय तदंतकारी अफिसार किभाबे चार्जशीट सबमिट करबेन, अर्थात एक चुरी मामलाय चार्जशीट दाखिल करार नमूनाटा কি রকম হবে এই বিষয়টি নিয়ে। দেখুন ভিউয়ার্স, এক্ষেত্রে আপনাদেরকে বলি যে যে সমস্ত ক্রাইমগুলো আছে, যেমন ধরুন রেপ, মার্ডার, থেফট, ডেকয়েটি, রবারি, কিডন্যাপিং, এই সমস্ত অফেন্সের ক্ষেত্রে পুলিশকে আপনার কিন্তু চার্জশিট সাবমিট করতে হয়। এই চার্জশিট সাবমিট করার কিন্তু একটা নির্দিষ্ট প্রসিডিওর আছে, এটা আমরা পরিষ্কারভাবে আজকে জেনে নেব। দেখুন, এই যে চার্জশিটের ব্যাপারটা আমি বলছি, এটা প্রত্যেকটা যে থানা আছে, প্রত্যেকটা জেলার অন্তরে যে প্রত্যেকটা থানা আছে, সেই থানাতে কিন্তু আপনার এই চার্জশিটের একটা বই থাকে। সেই বইতে আপনার নির্দিষ্ট জেলা, থানার নাম, চার্জশিট নম্বর, তার তারিখ, থানার এজাহার নাম্বার, এগুলো আপনার সব কিছু কিন্তু থানার যে তদন্তকারী যে অফিসার যিনি থাকেন তাকে কিন্তু সেগুলো লিখতে হবে চার্জশিট পাঠানোর আগে। এছাড়া দেখুন যে এই যে তদন্তকারী অফিসার যিনি আপনার কোনো চুরির ম্যাটার আপনি তদন্ত যখন তিনি করছেন, তখন ওনাকে আরও কতগুলো বিষয় কিন্তু চার্জশিটে উল্লেখ করতে হয়। যেমন ধরুন বাদীর নাম, অর্থাৎ যিনি কেসটা করেছেন, প্লেনটিভ এখানে। এছাড়া তার ঠিকানা, কার বিরুদ্ধে যদি পুলিশ অফিসার আপনার যদি চার্জশিট না দেন, এবং কাহাকেও যদি আপনার ফেরারি আসামি বলে আপনার ঘোষণা দিয়ে পুলিশ যদি চার্জশিট দেন, সেক্ষেত্রেও আপনার এই তদন্তকারী অফিসারকে কী করতে হয় না কোন তারিখে কোনো আসামিকে আপনার কোর্টে পাঠানো হলো, তা কিন্তু পরিষ্কার করে লিখতে হবে। এরপরে দেখুন, মামলার কোনো আলামত থাকলে চার্জশিটের নির্দিষ্ট স্থানে সেটা লিখতে হবে, সাক্ষীদের নাম ঠিকানা ভালো করে লিখতে হবে, কারণ এটা দেখেই আপনার সাক্ষীদের প্রতি আপনার কোর্ট থেকে সমন পাঠানো হবে, এবং এই সমন পেয়ে নির্দিষ্ট তারিখে সাক্ষীরা আপনার কোর্টে আপনার হাজিরা দেবেন, এবং সেই সঙ্গে আপনার আসামিদের বিরুদ্ধে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তারা ম্যাজিস্ট্রেট বা হাকিম সাহেবের কাছে জানাবেন। এবারে ভিউয়ার্স, আমরা একটা চুরি, যেহেতু আজকে পড়ছি আমরা চুরি মামলার চার্জশিট দখল করার নমুনা, আমরা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে বিষয়টিকে আরও সহজভাবে বুঝে নেব। দেখুন, গত ইংরাজি 14/12/2003 তারিখে রাত্রি একটার সময় বনগ্রাম নিবাসী শ্রী বজেন্দ্র কুমার দে মহাশয়ের বাড়িতে চুরি হয়। এই চুরিতে তার ঘর থেকে সিলিং ফ্যান, রেডিও, সাইকেল ইত্যাদি চুরি করা হয়। আসামি সনাতন দলুই এবং পরিতোষ মুখার্জি উক্ত মালগুলি সহ বাদামতলায় আরজি পার্টির হাতে ধরা পড়েন। আসামিরা আরজি পার্টির লোকদের কাছে স্বীকার করে যে তারা বনগ্রাম নিবাসী বজেন্দ্র কুমার দে মহাশয়ের বাড়িতে লোহার শিক বাকিয়ে ঘরে প্রবেশ করে এবং সেই ঘরে উক্ত জিনিসগুলো চুরি করে। সেই সঙ্গে থানায় জমা থাকা জিনিসগুলি শনাক্ত করে এবং রেডিও, সাইকেল, এই যে সিলিং ফ্যানের রসিদ, এটা দেখিয়ে বনগ্রাম থানায় লিখিত এজাহার দেন। এরপর যিনি আপনার কর্তব্যরত অফিসার, সেই অফিসার সহকারী অপর আপনার পরিদর্শক বলাই বিশ্বাস, উনি বনগ্রাম থানার আপনার 35 নম্বর যে এজাহার নাম্বার, সেই সঙ্গে ধারা 457, 380, 411 অব দ্য ইন্ডিয়ান পেনাল কোড, এই ধারা মতে উনি মামলা রুজু করেন। এরপরে দেখুন, তদন্তকারী অফিসার যেটা বলছে এখানে যে বনগ্রাম থানার বড়বাবু এই মামলা আমাকে
হাওলা করলে অর্থাৎ দায়িত্বভার দিলে আমি এটার তদন্তভার গ্রহণ করি। আমি ঘটনাস্থল পরিদর্শন করি, সাক্ষীদের এবং আসামিদের জবানবন্দি গ্রহণ করি এবং উপরিক্ত মালগুলো চোরাই হিসেবে উদ্ধার করার পরে সাক্ষীদের সম্মুখে সিজার লিস্ট করে পুলিশের হেফাজতে আমি লই। এই মামলা তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা 457, 380, 411 মতে যথেষ্ট প্রমাণ থাকায় তাদের বিচারের জন্য অত্র থানায় 162 নম্বর আপনার এজাহার নম্বর সহ এবং নির্দিষ্ট তারিখও তিনি এখানে উল্লেখ করে বলবেন যে আমি এই চার্জশিট দাখিল করলাম। এবং ভিউয়ার্স, ঠিক ডান দিকে আপনার তদন্তকারী যিনি অফিসার থাকবেন ওনার স্বাক্ষর থাকবে এই চার্জশিটে, সেই সঙ্গে কোন থানা এবং তারিখ আপনার কত তারিখে উনি এটা সাবমিট করছেন সেটাও এক্ষেত্রে ওনাকে উল্লেখ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের একটা ক্ষুদ্র অথচ খুবই ইম্পর্ট্যান্ট আলোচনা, যে একটি চুরি মামলায় পুলিশ কীভাবে আপনার চার্জশিট দাখিল করবেন তার একটা নমুনা। আশা করা যায় এ ব্যাপারে আপনার একটা পরিষ্কার ধারণা পেয়েছেন। পরিশেষে বলি যে আমাদের এই রাইজিং লিগেল চ্যানেলকে আপনাদের সহযোগিতার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।